বা একটা বিষয় এখানে খেয়াল করতে পারি যে বিশেষ সামরিক সংস্থা যখনই আসে তখনই দেখি একটা নাম আমাদের চোখে সময় আসে বা সামনে ভাসে সেটা হচ্ছে ন্যাটো আপনারা যদি পঁয়ত্রিশ বিশেষ থেকে এই যে বর্তমান ছেচল্লিশ বিশেষ পর্যন্ত বিশেষ প্রিমিনারি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে থাকেন তাহলে দেখতে পাবেন যে প্রায় প্রতিটা বিশেষে সিঙ্গেল একটা টপিক থেকে কোশ্চেন আসছে সেটা হচ্ছে ন্যাটো এই ৩৫ থেকে ছেচল্লিশতম শুধু দুইটা বিশেষে ন্যাটো থেকে কোশ্চেন হয় নাই বাকি প্রতিটা বিশেষ আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা টপিক থেকে কোশ্চেন হয়েছে সেটা হচ্ছে ন্যাটো আর অন্যান্য সংস্থা সামল তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা আমরা দেখতে পাচ্ছি ন্যাটো এই জন্য আমরা সবাই আজকের ক্লাসটা হচ্ছে মনোযোগ দিয়ে করার চেষ্টা করব যে একটা টপিক যদি আমরা ক্লিয়ার করতে পারি একটা অর্গানাইজেশন তাহলে সেখান থেকে আমরা মাস একটা क्वेश्चन পাচ্ছি তো এই জন্য আপনারা যারা অনলাইনে সংযুক্ত আছেন প্লিজ সবাই আজকে ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করেন এবং কমেন্ট করে আমাদের সাথে সংযুক্ত থাকেন সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু দেখেন ওকে তাহলে আমরা আমাদের টপিকে চলে যাই মূল টপিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আমরা একটু বেশি বেশি শেয়ার করি যাতে অন্যরা দেখতে পারে আমরা আমাদের মূল টপিকে চলে যাব যে সামরিক সংস্থা এই সামরিক সংস্থা আলোচনা করার পূর্বে আমরা একটু মানচিত্র দেখব পাশাপাশি একটু প্রেক্ষাপটটা জেনে নিব আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আধিপত্য বিস্তার বা আদর্শগত দ্বন্দ্ব থেকে একটা যুদ্ধের সূচনা হয় যেটাকে বলা হচ্ছে স্নায়ু যুদ্ধ সেই স্নায়ু যুদ্ধে এক গ্রুপে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী বিশ্ব যেটা আমরা দেখতে পাই খেয়াল করে দেখেন এখানে কালার দিয়ে যে সকল রাষ্ট্রগুলো আছে সেগুলো বলা হচ্ছে আর একটা গ্রুপ ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা সাবেক যে রাশিয়া সেই সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক বিশ্ব যেটা হচ্ছে রেড কালার দিয়ে আর বাকি যে রাষ্ট্রগুলো কোনো কালারে নাই এটা হচ্ছে কোনো গ্রুপেই তারা ছিল না তারা নিরপেক্ষ ছিল তাহলে আমরা এখানে দুইটা ব্লকে ভাগ হয়ে যাচ্ছে একদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী বিশ্ব আরেকটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক বিশ্ব এখন এখানে করে দেখেন এই যে সোভিয়েত ইউনিয়ন দেখতে এই যে সোভিয়েত ইউনিয়ন এই সোভিয়েত ইউনিয়নের পাশে দেখেন ইউরোপের কিছু রাষ্ট্র আছে এই ইউরোপের কিছু রাষ্ট্র তারা অনেকটা নিরাপত্তাহীনতার সম্মুখীন হয় কারণ আমরা দেখতে পাই যে এই সময় সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হস্তক্ষেপ করে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতেছে বা রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলতেছে তাহলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী যে রাষ্ট্রগুলো এই সোভিয়েত ইউনিয়নের পাশে আছে তারা অনেকটা নিরাপত্তা যে কোনো সময় সোভিয়েত ইউনিয়ন এই রাষ্ট্রগুলোতে আগ্রাসন চালায় বা হস্তক্ষেপ করে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে এই জন্য আমরা দেখতে পেলাম যে এই মার্কিন যুক্তরাষ্ট্র তার পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা সংস্থা প্রতিষ্ঠা করলো যে সংস্থার নাম হচ্ছে ন্যাটো খেয়াল করেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ন্যাটো প্রতিষ্ঠিত হচ্ছে স্নায়ু যুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে আর সেই ন্যাটো মূলত প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে তো আমরা ন্যাটো প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা দেখে ফেললাম এখন আমরা ন্যাটো সম্পর্কে আলোচনা করব খেয়াল করেন দেখেন যার ফুল মিনিং হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠা হচ্ছে সালের এপ্রিল এবং আমরা জানি যে বিশ্বের যতগুলো সামরিক সংস্থা আছে তার মধ্যে সর্ববৃহত্তম সামরিক সংস্থা হচ্ছে ন্যাটো এখন নেটোকে কেন আমরা সামরিক সংস্থা বলতেছি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে খেয়াল করে দেখেন আমরা বলতে পারি যে এই মার্কিন যুক্ত পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য ন্যাটো প্রতিষ্ঠা করছে তাহলে যেহেতু নিরাপত্তার জন্য প্রতিষ্ঠা করা হচ্ছে আমরা বলতে পারি এটা একটা নিরাপত্তামূলক সংস্থা আর নিরাপত্তা যে উপায়ে নিশ্চিত করা হয় সেটাকে বলা হচ্ছে সামরিক উপায় কাল করে দেখেন এইজন্য ন্যাটোকে আমরা বলতে যাচ্ছি সামরিক সংস্থা পাশাপাশি সামরিক সংস্থাকে বলা হয় ডিফেন্স অর্গানাইজেশন মানে হচ্ছে প্রতিরক্ষামূলক সংস্থা তাহলে কালকে দেখেন ন্যাটো কোন ধরনের সংস্থা যদি আমরা ধরন বলি তাহলে দেখেন এখানে চলে আসছে সেটা হচ্ছে সামরিক সংস্থা প্রতিরক্ষামূলক সংস্থা এবং নিরাপত্তা মূলক সংস্থা এবং আমরা জানি যে পৃথিবীতে যতগুলা প্রতিরক্ষামূলক সংস্থা বা সামরিক সংস্থা বা নিরাপত্তামূলক সংস্থা আছে এর মধ্যে বৃহত্তম হচ্ছে ন্যাটো এই জন্য হচ্ছে বিশ্বের বৃহত্তম সামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তামূলক সংস্থা আর এটা কোন ধরনের সংস্থা আমরা বললাম খেয়াল করে দেখেন যে সামরিক প্রতিরক্ষামূলক এবং নিরাপত্তা মূলক সংস্থা তবে একটা জিনিস খেয়াল করে দেখেন সেটা হচ্ছে ন্যাটোর আর্টিকেল ফাইভে বলা হচ্ছে টোর যে আর্টিকেল আছে সেইকেল ফাইভে বলা হচ্ছে যে কোনো একটি রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের দ্বারা আক্রমণের শিকার হয় তাহলে সেক্ষেত্রে সকল রাষ্ট্র একত্র হয়ে তার বিরুদ্ধে কি করবে যুদ্ধ করবে খেয়াল করে দেখেন তাহলে যেহেতু ন্যাটোভুক্ত সকল রাষ্ট্র একত্র হয়ে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছে তাহলে এটাকে আমরা বলতে পারি খেয়াল করে দেখেন সম্মিলিত বা যৌথ এই জন্য বলা হচ্ছে যে সম্মিলিত বা যৌথ সামরিক প্রতিরক্ষামূলক বা নিরাপত্তামূলক সংস্থা যেটা এই যে এই কোশ্চেনটা যে কত কত নম্বর নম্বর আর্টিকেল অনুযায়ী অনুযায়ী হচ্ছে হচ্ছে সামরিক বা প্রতিরক্ষামূলক সংস্থা বলা হচ্ছে তাহলে আমরা ন্যাটোর কোন ধরনের সংস্থা সেটা আমরা দেখে ফেললাম এখন আমরা দেখতে পাবো যে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য খেয়াল করেন ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে বারোটা রাষ্ট্র আর বর্তমান সদস্য হচ্ছে বত্রিশটা রাষ্ট্র সর্বশেষ সদস্য হচ্ছে ফিনল্যান্ড এখন একটা বিষয় খেয়াল করেন সেটা হচ্ছে ন্যাটোর যে সদর দপ্তর আমরা বললাম এখানে আমরা বলছি ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস কিন্তু প্রতিষ্ঠাকালীন সময়ে আমরা জানি ন্যাটোর সদস্য সদর দপ্তর ছিল হচ্ছে লন্ডন খেয়াল করেন আমরা একটু লিখে নেই প্রতিষ্ঠাকালীন সময়ে ন্যাটোর সদর দপ্তর ছিল কোন কোথায় সেটা হচ্ছে লন্ডন যুক্তরাজ্য উনিশশো সালে আমরা দেখলাম ন্যাটো আনুষ্ঠানিকভাবে একটা সদর দপ্তর নির্মাণ করলো যে জায়গা তার নাম হচ্ছে প্যারিস প্যারিস হচ্ছে এখন কথা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর জন্য প্রতিষ্ঠা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ফ্রান্সের প্যারিসে কিন্তু আমরা দেখলাম যে ষাটের দশকে এসে ফ্রান্স নেটো বা স্নায়ু যুদ্ধ থেকে অনেকটা ইন হয়ে যাচ্ছে অর্থাৎ ফ্রান্স এই সময় চিন্তা করলো যে আমার কোনো চিরস্থায়ী বন্ধু নেই আমার কোনো চিরস্থায়ী শত্রু নেই আমি কেন শুধুমাত্র মার্কিন যুক্ত সেই গ্রুপে থাকার কারণে সোভিয়েত ইউনিয়নের এই গ্রুপের সাথে আমি দ্বন্দ্ব করতে যাব। এজন্য আমি নিরপেক্ষতার নীতি অবলম্বন করব আমার যেখানে স্বার্থ থাকে সেখানে আমি ইনভলভ হব স্বার্থ না থাকলে ইনভলভ হব না এই জন্য ন্যাটো থেকে বা স্নায়ু যুদ্ধের এই পুঁজিবাদী গ্রুপ থেকে কিছুটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ফ্রান্স তখন মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য আমরা একটা সংস্থা প্রতিষ্ঠা করলাম ন্যাটো আ সেই ন্যাটো সদপ্তর নির্মাণ করা হচ্ছে ফ্রান্সের প্যারিসে আর সেই ফ্রান্স নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তাহলে তো ন্যাটোকে সক্রিয় রাখা অনেকটাই কি হয়ে যাবে কষ্টসাধ্য হয়ে যাবে নিয়মিত সেখানে মিটিং করা সম্ভব হবে না এই মার্কিন যুক্তরাষ্ট্র এই ন্যাটো সদপ্তর তখন চেঞ্জ করে নিয়ে আসলো হচ্ছে কোথায় ব্রাসেলস বেলজিয়াম কিন্তু আমরা জানি উনিশশো সালে এই স্নায়ু যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন হচ্ছে তখন আবার ফ্রান্স চিন্তা করলো যেহেতু বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্নায়ুযুদ্ধ নাই বিরোধী কোন গ্রুপ নাই তাহলে আমি আবার কি হতে পারে সক্রিয় হতে পারে এজন্য জন্য পরবর্তী সময়ে এই যে স্নায়ু যুদ্ধ শেষ হওয়ার অনেক পরে এসে আবার সক্রিয় হচ্ছে হচ্ছে ফ্রান্স এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে হচ্ছে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে ন্যাটোতে নিষ্ক্রিয় ছিল কোন রাষ্ট্র সেটা হচ্ছে ফ্রান্স অথবা এভাবে হতে পারে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে নিষ্ক্রিয় ছিল কিন্তু বর্তমানে সক্রিয় ন্যাটোর কোন সদস্য সেটা হচ্ছে ফ্রান্স তাহলে আমরা অনেকগুলো বিষয় এখানে দেখতে পেলাম তাহলে যদি কোশ্চেন আসে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় তাহলে সেটা রাইট আনসার হবে হচ্ছে লন্ডন যদি লন্ডনে অপশন লন্ডন অপশনে না থাকে তাহলে কোনটা হবে প্যারিস আর বর্তমান হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম তাহলে আমরা ন্যাটো সম্পর্কে অনেকগুলো বিষয় দেখতে পেলাম এরপরে খেয়াল করেন এই যে ন্যাটোতে বর্তমানে বত্রিশটা সদস্য রাষ্ট্র আছে এবং আমি আপনাদেরকে একটা বিষয় এখানে তাহলে সেটা হচ্ছে আমি বললাম যে সম্মিলিত সামরিক সংস্থা বলতেছি সেটা হচ্ছে আর্টিকেল কত ফাইভ অনুসারে এবং আর্টিকেল ফাইভে বলা হচ্ছে ন্যাটোভুক্ত কোনো একটি রাষ্ট্র যদি অন্য কোন রাষ্ট্রের দ্বারা আক্রান্তের শিকার হয় সকল রাষ্ট্র একত্র হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করবে এই জন্যই খেয়াল করে দেখেন এই আর্টিকেল ফাইভ এর কারণে আমরা দেখতে পাইছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে কারণ ইউক্রেন চিন্তা করছে যে যদি আমি ন্যাটোতে যোগদান করতে পারি তাহলে রাশিয়া যদি ন্যাটোতে সরি রাশিয়া যদি হচ্ছে ইউক্রেন আক্রমণ করে তাহলে ইউক্রেনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার হয়ে যাবে ন্যাটোর হয়ে যাবে এই ইউক্রেন চাচ্ছিল যোগদান করতে ন্যাটোতে আর তখনই আমরা দেখলাম যে রাশিয়া কোথায় আক্রমণ করে বসলো ইউক্রেনে এবং আমরা জানি এটাও জানি যে যখন ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চাচ্ছিল তখন ইউক্রেনকে দেখা দেখি এস্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া অর্থাৎ বাল্টিক যে রাষ্ট্রগুলো তারাও চাচ্ছিল নেটাতে যোগদান করতে কিন্তু যখন দু সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো তখন সাথে সাথে এস্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া তারা বলল যে না আমরা নেটাতে যোগদান করতে চাই না এজন্য তারা সদস্যপদ তাদের হচ্ছে যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে ফেরত নিয়ে নিয়েছিল ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে দেখে দেখে ফেললাম যে নেটোর কারণে হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা হয়েছে সেটা হচ্ছে মূলত যে অনুচ্ছেদ সেটা হচ্ছে তো এরপরে আসেন খেয়াল করেন ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র আমরা জানি হচ্ছে দুইটা একটা হচ্ছে তুরস্ক যার বর্তমান নাম আমরা বললাম হচ্ছে তুর্কিয়ে আর এর আগে নাম ছিল হচ্ছে তুরস্ক সাথে হচ্ছে আর একটা দেশ সেটা হচ্ছে আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র হচ্ছে দুইটা আর ন্যাটোভুক্ত অ ইউরোপীয় রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা আমরা দেখতে পাচ্ছি যে ন্যাটোভুক্ত যে অ ইউরোপীয় রাষ্ট্র এখানে খেয়াল করে দেন যে এই যে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো এটা হচ্ছে সব ইউরোপের রাষ্ট্র খেয়াল করেন আর ইউরোপ মহাদেশভুক্ত না সেটা হচ্ছে এখানে কানাডা এখানে হচ্ছে তাহলে ন্যাটোভুক্ত অ ইউরোপীয় রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি একটা যুক্তরাষ্ট্র একটা হচ্ছে ভাষা হচ্ছে দুইটা অফিসিয়াল ভাষা হচ্ছে দুইটা এক হচ্ছে আমরা বললাম যে ইংরেজি আর দুই হচ্ছে ফ্রেন্স এখানে অফিসিয়াল ভাষা আমরা কিছু বিষয় পর্যবেক্ষণ করলে অফিসিয়াল ভাষাগুলো হচ্ছে নির্ধারণ করা যায় যেমন যখন অনেকগুলা রাষ্ট্র হয়ে যাবে তখন অফিসিয়াল ভাষাটা নির্ধারণ করা হয় তাদের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ হবে আর বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যে কমন ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংরেজি আর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যারা শক্তিশালী তাদের রাষ্ট্রভাষা হচ্ছে অফিসিয়াল ভাষা হবে তো খেয়াল করে দেখেন এখানে হচ্ছে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আর হচ্ছে ফ্রান্স তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ভাষা হচ্ছে ইংরেজি আর ফ্রান্সের ভাষা হচ্ছে ফ্রেন্স তাহলে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল ভাষা হচ্ছে দুইটা এক হচ্ছে ইংরেজি দুই হচ্ছে ফ্রেন্স দেখেন ইংরেজি দুই হচ্ছে ফ্রেন্স এখন ইংরেজি ভাষায় এটাকে বলা হচ্ছে দেখেন অর্গানাইজেশন সরি ইংরেজি ভাষায় দেখেন বলা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সংক্ষেপে আমরা বলছি হচ্ছে ন্যাটো আর ফ্রেন্স ভাষায় এটাকে বলা হয় organization the treaty the atlantic u the north অর্থাৎ সংক্ষেপে হচ্ছে ওটান দেখেন এখানে লিখেই দিচ্ছে একটা হচ্ছে ন্যাটো আর হচ্ছে ওটান ইংরেজিতে ন্যাটো ফ্রেঞ্চ ভাষায় হচ্ছে ওটান তাহলে আমরা বলতে পারি ন্যাটোর অপর নাম কি সেটা হচ্ছে ওটান আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে দেখতে পেলাম আমাদের সাথে সংযুক্ত আছেন জিওগ্রাফির অত্যন্ত জনপ্রিয় টিচার রবিউল স্যার সাথে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আচ্ছা আরো অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ আজকের ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই দেখতে পায় এখন আসেন খেয়াল করেন আমরা হচ্ছে ন্যাটো সম্পর্কে অনেকগুলো বিষয় এখান থেকে দেখতে পেলাম তবে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে ন্যাটোর যে সদস্য সেখানে একটা কথা বলা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তার মানে অবশ্যই ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পাশাপাশি তারা সবাই হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র এখন কথা হচ্ছে বর্তমানে কিছু রাষ্ট্র আছে যাদের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো কিন্তু তারা কিন্তু তারা উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী না এই জন্য ওই সকল রাষ্ট্রগুলোকে সংযুক্ত করে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র আরো একটা সংস্থা প্রতিষ্ঠা করছে যার নাম 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 হচ্ছে ন্যাটো প্লাস খেয়াল করেন এবং সেখানে কোন কোন রাষ্ট্র ন্যাটো সদস্য যে 32টা তারা তো আছেই পাশাপাশি যে রাষ্ট্রগুলো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইসরায়েল আর হচ্ছে দক্ষিণ কোরিয়া তাহলে ন্যাটো প্লাস খেয়াল করে দেখেন ন্যাটো প্লাস এখানে হচ্ছে মোট কয়টা রাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইসরায়েল এবং হচ্ছে দক্ষিণ কোরিয়া পাঁচটা অর্থাৎ ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলো আছে অর্থাৎ কয়টা 32টা প্লাস হচ্ছে কয়টা রাষ্ট্র পাঁচটা সেই পাঁচটা আমরা এখানে আপনাদেরকে দেখায় দিছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে যে গত বছর দু সালে শেষের দিকেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইনক্লুড করতে চাচ্ছিল খেয়াল করে দেখেন একটা রাষ্ট্রকে ন্যাটো প্লাস ফাইভ এই যে রাষ্ট্রগুলো এর পাশাপাশি আরো একটা রাষ্ট্রকে ইনক্লুড করতে চাচ্ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া এখনো পর্যন্ত সম্মতি দেয়নি তাহলে আমরা এটাও বলতে পারি ন্যাটো প্লাস ফাইভ এ মার্কিন যুক্তরাষ্ট্র কোন রাষ্ট্রকে সদস্যপদ প্রদানে আগ্রহ প্রকাশ করছে বা চেষ্টা চালাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আপনার প্লিজ সবাই আজকের ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করেন এখন একটা বিষয় খেয়াল করেন এই যে আমরা স্নায়ু যুদ্ধ চলাকালীন সময়ে দেখতে পেলাম মার্কিন যুক্তরাষ্ট্র তার পুঁজিবাদী রাষ্ট্রগুলোর জন্য একটা সংস্থা প্রতিষ্ঠা করছে যার নাম হচ্ছে ন্যাটো আরো কিছু পুঁজিবাদী রাষ্ট্র ছিল যেমন হচ্ছে অস্ট্রেলিয়া খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়া এই যে এখানে আর এখানে হচ্ছে নিউজিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এই যে আমরা বললাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দেখেন বলেই দিচ্ছে নর্থ আটলান্টিক অর্গানাইজেশন তার মানে এই যে ন্যাটোর সদস্য তারাই হবে যারা পুঁজিবাদী রাষ্ট্র এবং হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী কিন্তু আমরা দেখতে পেলাম বন্ধুরাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারা উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী না এই মার্কিন যুক্তরাষ্ট্র তার আবার এই দুইটা পুঁজিবাদী বন্ধুরাষ্ট্রের নিরাপত্তার জন্য উনিশশো একান্ন সালে একটা সংস্থা প্রতিষ্ঠা করছে যার নাম হচ্ছে আনজুস তাহলে আমরা দেখতে পাচ্ছি আনজুস প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে ১৯৫১ সালে যার ফুল মিনিং হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেট সিকিউরিটি ট্রেটি এখন খেয়াল করেন এই আনজুসে আঞ্জুস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেলে বলা হচ্ছে যে আনজুস ভুক্ত কোন একটা রাষ্ট্র যদি অন্য কোন রাষ্ট্রের দ্বারা আক্রান্তের শিকার হয় তাহলে আনজুস ভুক্ত সকল রাষ্ট্র অর্থাৎ তিনটা রাষ্ট্র একত্র হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই জন্য আনজুস বলা হচ্ছে সম্মিলিত বা যৌথ সামরিক প্রতিরক্ষামূলক এবং হচ্ছে নিরাপত্তামূলক সংস্থা এর সদস্য হচ্ছে কয়টা তিনটা দেখেন বলে দিচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রেডিং এবং এর যে সদর দপ্তর সেটা হচ্ছে কোথায় ক্যানবেরা অস্ট্রেলিয়া এখন কথা হচ্ছে আমি যে আপনাদেরকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের একটা সিস্টেম দেখাই দিলাম যে কিভাবে আমরা বের করতে পারি সেই সিস্টেমে আমরা বলবো যে আনজুসের অফিশিয়াল ভাষা কয়টি যারা অনলাইনে আছেন তারা হচ্ছে একটু প্লিজ কমেন্ট করবেন যে আনজুসের অফিশিয়াল ভাষা কয়টি অনলাইনে যারা সংযুক্ত আছেন প্লিজ সবাই জানাবেন যে হচ্ছে আঞ্জুসের অফিসিয়াল ভাষা কয়টি এবং যারা আজকের ক্লাসটা দেখতেছেন একটু সবাই প্লিজ কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি হচ্ছে যারা অন্যদেরকে দেখ অন্যরা দেখতে পারে আজকের ক্লাসটা এই জন্য সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আনজুসের অফিসিয়াল ভাষা কয়টি অনেকেই আছেন যে হচ্ছে দুইটা বলছেন কেউ হচ্ছে একটা বলছেন একটু খেয়াল করে দেখেন আমরা যে সূত্রটা আগে প্রয়োগ করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস তিনটা রাষ্ট্রেরই কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি তাহলে সেক্ষেত্রে এখানে কয়টা ভাষা হবে একটা সেটা হচ্ছে ইংরেজি কারণ সবারই ভাষা কি ইংরেজি এবং ইংরেজি তো কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা তো আসেই তাহলে আমরা একটা নিলেই হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইংরেজি তাহলে আমরা অফিসিয়াল ভাষাটাও বের করে ফেললাম এখন আনজুস খেয়াল করে দেখেন একটা বিষয় সেটা হচ্ছে আনজুস ভুক্ত যে রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি ইউএসএ ইউএসএ অস্ট্রেলিয়া এটা হচ্ছে নিউজিল্যান্ড এই তিনটা রাষ্ট্রই হচ্ছে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী কোন মহাসাগর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরকে বলা হচ্ছে প্যাসিফিক এই জন্য আমরা এই তিনটা রাষ্ট্রকে একটা কমন নামে বলতে পারি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেটস এটা বাদ দিলাম বাদ দিয়ে যদি আমি বলি দা প্যাসিফিক সিকিউরিটি ট্রেটি তাহলে আনজুসের আরও আরো একটা নাম আমরা দেখতে পাচ্ছি যা দা প্যাসিফিক সিকিউরিটি ট্রেটি তাহলে আমরা লিখতে পারি যে আনজুসের অপর নাম হচ্ছে দা প্যাসিফিক সিকিউরিটি ট্রেটি তার আগে দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে আমরা আরো একটা বিষয় আলোচনা করতে পারি সেটা হচ্ছে আঞ্জুস নিয়ে সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম মার্কিন যুক্তরাষ্ট্র তার পুঁজিবাদী বন্ধু রাষ্ট্রগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রথমে প্রতিষ্ঠা করলো ন্যাটো এরপরে প্রতিষ্ঠা করলো হচ্ছে আঞ্জুস এই সময় সোভিয়েত ইউনিয়ন তার বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা দেখলাম একটা সংস্থা প্রতিষ্ঠা করছে খেয়াল করেন খেয়াল করে দেখেন এই যে সোভিয়েত ইউনিয়ন তার পুঁজিবাদী সরি তার সমাজতান্ত্রিক যে বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের নিরাপত্তার জন্য পোল্যান্ডের রাজধানী অর্শতে একটা চুক্তি করে উনিশশো সালে এই পোল্যান্ডের রাজধানী অর্শতে যে চুক্তি হচ্ছে সেই চুক্তির মধ্য দিয়ে যে সমাজতান্ত্রিক সামরিক সংগঠন প্রতিষ্ঠা হচ্ছে জোট প্রতিষ্ঠা হচ্ছে তার নাম হচ্ছে অর্শ প্যাক্ট এটা প্রতিষ্ঠা হচ্ছে ১৯৫৫ সালে কিন্তু আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন এর পতন ঘটে সোভিয়েত ইউনিয়ন এর পতন ঘটে হচ্ছে উনিশশো সালে তাহলে যে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন ঘটতেছে তাদের নিরাপত্তার প্রয়োজন নাই এই এই অর্শ প্যাক বিলুপ্ত হয়ে যায় কত সালে উনিশশো সালে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে একটা সামরিক জোট বিলুপ্ত হয়ে গেল যার নাম হচ্ছে অর্শ প্যাক যেটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য কি করা হয়েছিল প্রতিষ্ঠা করা হয়েছে এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সামরিক জোট যার নাম হচ্ছে করেন। তো আমরা আমরা এখন এখন হচ্ছে আলোচনা করব যুদ্ধ চলাকালীন একটা বিশেষ বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু ছিল হচ্ছে রাশিয়া এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের এই সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে এখন কথা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে চায়না কারণ বিশ্বে এখন আধিপত্য বিস্তার যে রাষ্ট্র করতেছে তার নাম হচ্ছে চায়না অর্থাৎ আমরা দেখতে পাই যে একটা সময় পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করছে যে দেশ তার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমরা 2012 সাল পরবর্তী সময়ে দেখলাম যে ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে যে রাষ্ট্রটার আধিপত্য বৃদ্ধি পাচ্ছে তার নাম হচ্ছে চীন অর্থাৎ চীন যে ওয়ান বেল্ট অন রোড কর্মসূচি গ্রহণ করছে এই কর্মসূচির মাধ্যমে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র তারপরে হচ্ছে আপনার কি বলে আফ্রিকা রাষ্ট্রগুলোতে প্রচুর প্রদান করতেছে। এবং ঋণ দিতে দিতে এত পরিমাণ ঋণ প্রদান করে ফেলছে যে ওই রাষ্ট্রগুলো ঋণ পরিশোধের সক্ষমতা নাই এজন্য ওই রাষ্ট্রগুলো তাদের বিভিন্ন সমুদ্র বন্দর চীনের কাছে হচ্ছে লিজ দিচ্ছে যেমন পাকিস্তান তার গাউদা সমুদ্র বন্দর লিজ দিচ্ছে শ্রীলঙ্কা তার হাম্বানা সমুদ্র বন্দর অস্ট্রেলিয়া তার হচ্ছে ডারউইন সমুদ্র বন্দর এছাড়া কেনিয়া হচ্ছে এরকম লিজ অর্থাৎ ওই সকল রাষ্ট্রগুলোতে চীনের আধিপত্য বিস্তার হচ্ছে তাছাড়া দেখেন অনেক রাষ্ট্র আছে বাংলাদেশ মালয়েশিয়া থাইল্যান্ড সহ পৃথিবীর অনেক রাষ্ট্র যে রাষ্ট্রগুলোর হচ্ছে জিডিপির প্রায় পঁচিশ শতাংশ বেশি ঋণ দিছে হচ্ছে চীন এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ঋণ প্রদানের মাধ্যমে চীন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন আধিপত্য বিস্তার করতেছে এই যে ঋণ দিয়ে চীন আধিপত্য বিস্তার করতেছে এই কৌশলটাকে বলা হচ্ছে চেকবুক বুক ডিপ্লোম্যাসি আবার পশ্চিমা বিশ্ব চীনের এই আধিপত্যটাকে নেতিবাচক চোখে দেখে এই জন্য সমালোচনা করে বলতেছে যে চীন ঋণ প্রদানের মাধ্যমে এই রাষ্ট্রগুলোকে ফাঁদে ফেলে সেখানে আগ্রাসন চালাচ্ছে এই জন্য পশ্চিমা বিশ্ব আবার এই চেকবুক বুক ডিপ্লোম্যাসির নাম দিচ্ছে হচ্ছে চীনা ঋণ ফাঁক কূটনীতির ডেপ্রাফ ডিপ্লোম্যাসি রিনফা কূটনীতি তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বে চীনের আধিপত্য ধীরে ধীরে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এখন কথা হচ্ছে আমরা দেখতে পেলাম যে কোয়ার্ড খেয়াল করেন তো এটা বলার একটা প্রধান কারণ হচ্ছে কোয়ার্ড খেয়াল করে দেখেন এর ফুল মিনিং হচ্ছে কোয়ার্ডিলেটারাল সিকিউরিটি ডায়ালগ যেটা প্রতিষ্ঠিত হচ্ছে দু সালে আর এটার প্রতিষ্ঠার পেছনে যে ব্যক্তি ওতপ্রোত ভাবে জড়িত ছিল যাকে বলা হচ্ছে মূল উদ্যোক্তা সেটা হচ্ছে জাপানের যে সিনজো অ্যাবে এখন কথা হচ্ছে এই সিনজো অ্যাবের নেতৃত্বে আমরা দেখতে পেলাম কোয়াড প্রতিষ্ঠিত হচ্ছে দু সালে কিন্তু এই কোয়াডটা অনেকটা নিষ্ক্রিয় ছিল কিন্তু ওই যে বললাম বর্তমান বিশ্বে চীনের আধিপত্য এখন প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই জন্য চীনকে প্রতিহত করার জন্য এই কোয়াডটা সক্রিয় ভূমিকা পালন করা শুরু করলো কত সালে দু সালে দেখেন দু সালে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু নিষ্ক্রিয় ছিল তার কোনো তেমন কোনো ভূমিকা ছিল না কিন্তু চীনের আধিপত্যকে প্রতিহত করার জন্য কোয়াডটা সক্রিয় হওয়া শুরু করলো কত সালে

এখানে যে জাপান তারপর হচ্ছে ইন্ডিয়া আছে এরা সবাই হচ্ছে চীনের শত্রু চীনের সাথে এদের ভালো সম্পর্ক না এই জন্য তারা চীনকে রুখতে মূলত এই জোটটা তৈরি করছে এখন কথা হচ্ছে আমরা আগে দেখছিলাম একটা ইউরোপীয় জোট তৈরি করছিল যেটা হচ্ছে নাম হচ্ছে ন্যাটো রাশিয়াকে রুখে দিতে আর এখানে এশিয়াকে রুখে দিতে এই এশিয়ার গুরুত্বপূর্ণ দুইটা রাষ্ট্রকে নিয়ে আমরা দেখতে পেলাম যে চীনকে রুখে দিতে যে জোটটা গঠন করছে তার নাম হচ্ছে কোয়াড এই জন্য জোটটাকে বলা হয় এশিয়ান তাহলে আমরা দেখতে পাই যে এশিয়ান বলা হচ্ছে কোন জোটকে সেটা হচ্ছে কোয়াড জোটকে এবং এখানে করে দেখেন যে সদস্য রাষ্ট্রগুলো আছে সেটা যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এবং হচ্ছে ভারত পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই চারটা রাষ্ট্র তাদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে আর চীনের আধিপত্যটাকে বিনাশ করতে চাচ্ছে এই মূলত এটাকে বলা হচ্ছে সামরিক সংস্থা দেখেন সামরিক প্রতিরক্ষামূলক এবং নিরাপত্তামূলক সংস্থা এরপরে খেয়াল করে দেখেন কোয়াড প্লাস এখানে কোয়াড প্লাস বলতে যে যে চারটা রাষ্ট্র পাশাপাশি যে রাষ্ট্র সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড এবং হচ্ছে ভিয়েতনাম তাহলে কোয়াড প্লাসে আমরা দেখতে পাচ্ছি কোয়াডের চারটা রাষ্ট্র পাশাপাশি যে রাষ্ট্র সে রাষ্ট্রগুলো হচ্ছে দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড এবং হচ্ছে ভিয়েতনাম তাহলে আমরা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় করে দেখেন দেখে ফেললাম সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ন্যাটো নিয়ে পড়লাম এর পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পেলাম যে আঞ্জুস এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে কোয়াড গুরুত্বপূর্ণ তিনটা সামরিক সংস্থা নিয়ে আমরা আলোচনা করলাম এখন আমি আপনাদেরকে এই যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম এই টপিকগুলোতে কারো কোনো কনফিউশন বা কোনো क्वेश्चन বা ওভারঅল কোনো क्वेश्चन থাকলে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টগুলো এখন হচ্ছে অ্যানসার দিব এবং আমরা জানি যে এই যে সামরিক সংস্থা খেয়াল করে দেখেন আপনাদের আন্তর্জাতিক বিষয়গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদেরকে বললাম যে পঁয়ত্রিশ সর্বশেষ কত হয়েছে এখানে হচ্ছে খেয়াল করে দেখেন এই যে ছেচল্লিশ বিসিএস বারোটা বিসিএস হচ্ছে এই বারোটা বিসিএস পরীক্ষার মধ্যে দশটা বিসিএস এ সিঙ্গেল একটা টপিক থেকে কোশ্চেন আসছে সেটা হচ্ছে ন্যাটো তাহলে কত গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে নেটো এবং বারবার আলোচনায় থাকতেছে সর্বশেষ আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয়েছে সেখানেও এর পেছনে যে সংস্থাটা জড়িত সেটা হচ্ছে খুবই থেকে করা এই জন্য আমরা আজকে ডিটেল আপনাদেরকে হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠার প্রেক্ষাপট তারপরে ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলো বা ন্যাটোর সামগ্রিক বিষয়গুলো পাশাপাশি হচ্ছে আরো একটা কি বলে দুইটা সামরিক সংস্থা আনজুস এবং কোয়ার্ড নিয়ে আলোচনা করলাম এখন আপনাদেরকে আজকের ক্লাসের উপরে ওভারঅল কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন তার সকল সংস্থাগুলো কি রাশিয়া বা সমসান্তর্ককে প্রতিহত করার জন্য বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে ন্যাটো এবং আঞ্জুস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হচ্ছে সমাজতন্ত্রকে প্রতিহত করা কিন্তু খেয়াল করে দেখেন এখন যে হচ্ছে কোয়াড প্রতিষ্ঠিত হচ্ছে এদের এখন মেন টার্গেট হচ্ছে চীনের আধিপত্যটাকে কি করা বিনাশ করা ঠিক আছে ওকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আবার কোন একটা ক্লাসে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ